নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। শুভ সন্ধ্যা। তো চলো, আজকে আমার একটা একটু সময় পেয়েছি, তো সেই জন্য তোমাদের সামনে তোমাদের সঙ্গে এসেছি, কিছু আড্ডা, কিছু কথা, কিছু ধ্যান নিয়ে এই সন্ধ্যাটা তোমাদের সঙ্গে কাটাবো বলে। তো চলো একটু পরিচয় করে দিই। আমার সঙ্গে ডান দিকে আছে আমার তবলাবা আছে, কী নাম ভাই? সঞ্জয় হালদার। ও খুব সুন্দর ছেলে হিসেবে খুব ভালো, মাই ডিয়ার সঞ্জয় হালদার, খুব ভালো তবলাও বাজায়। আর আমার সঙ্গে আছে আমারই নাম স্বপন সাহা, আর আমি তোমাদের পরিচিত বন্ধু স্বপন বিশ্বাস। তো চলো আজকে দেখি সন্ধ্যায় কেমন কি গান মনে আসে, তো সেইভাবেই তোমাদেরকে চেষ্টা করবো একটু আনন্দ দেওয়ার জন্য। আর তোমরা ওখানে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো এবং কী ধরনের গান তোমরা শুনতে চাও। নিশ্চয়ই আমাদের পরবর্তীতে, আমরা পরবর্তী যখন আবার একটা প্রোগ্রাম করব, সেই সমস্ত তোমাদের অনুরোধের গান চেষ্টা করব শোনানোর জন্য। চলো, থ্যাংক ইউ সো মাচ, শুরু করি। আমি প্রথমে গান গাইছি, এটা একটি খুব পরিচিত গান, অ্যাকচুয়ালি এটা ডিএল রায়ের গান, তো অনেকে হয়তো শুনে থাকবে। মান্না দে, আমাদের শ্রদ্ধা মান্না দে, ইনি করেছেন মহান আর্টিস্ট, তো ওনার গান গাওয়া এটা একটা স্পর্ধা, তো যদি কোনো ভুল ত্রুটি হয় আশা করি তোমরা আমার সুন্দর দৃষ্টিতে দেখবে। চলো, সে আসে ওই মহা সিন্ধুর ওপার থেকে, এ সঙ্গীত এসে আসে, এরাকে কাতর তালে মধুর তালে, এরাকে কাতর তালে মধুর তানে, আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধু ওপার থেকে, কি সঙ্গী এসে আসে ওই মহা সিন্ধু ওপার থেকে। বাতাস গীতি গন্ধ ভরা চির মধুমাসে, হেথা বাতাস গীতি গন্ধে ভরা চির স্নিগ্ধ মধুমাসে, হেথা চির শ্যামল বসুম ভরা চির জোৎস্না নীলাকাশে মহা সিন্ধুর ওপার থেকে, কি সঙ্গী ভেসে আসে। কেন ভূতের বোঝা বহি
বিষ মিছে ভূতের বেগার খেটে মরিস মিছে কেন ভূতের বোঝা বহিষ মিছে ভূতের বেগার খেটে মরিস মিছে দেখোই সুধা সিন্ধু উচ্ছলিছে পূর্ণ ইন্দ্রু পরকাশে ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধু অপার থেকে এসে আসে ওই মহা সিন্ধু অপার থেকে কেন করা গৃহে আছিস বন্ধ আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ কেন কারাগৃহে আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ হবে সেই সে পরমানন্দ যে আমারে হবে সেই সে পরমানন্দ যে আমারে ভালোবাসে কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে মহা সে আসে কে ডাকে কাতর প্রাণে মধুর তানে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধু পার থেকে সঙ্গী এসে আসে ও